আমার কেন তাদের কি নেকির কম ছিল না, না তাদের নেকি কম ছিল না। এ বাবা জীবনেরাই আমার, ভাইরাই আমার, আল্লাহ নবীর পবিত্র জবান মোবারক থেকে যেটা বেরিয়ে যায় রে বাবা, সেটা হাদিস হয়ে যায়, সেটা কোরআন হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এ বাবা জীবনেরাই আমার, ভাইরাই আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সমস্ত সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেছিলেন, জননী রে, ও জননী, ও হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জননী গো একটু আপনি বলে দেন, বলে দেন গো, আপনি তো জননী, বিশ্বের জগতের জননী হযরতে মা আয়েশা, আপনি একটু বলে দেন নবী মুস্তফার চরিত্র হিসাবে, একটু বলে দেন নবী মুস্তফা কি, একটু বলে দেন আল্লাহর নবী, নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমার নবীকে যদি দেখো গো, আজকে দুনিয়াতে, আজকে পৃথিবীর জমিনে, আজকে যদি সচক্ষে নবীকে দেখো, তাহলে তোমরা পবিত্র কোরআন শরীফে দেখে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র কোরআন শরীফটি দেখে নাও, আমার নবী মুস্তফার আজকে যদি ভালো বাসি রে বাবা, আজকে টাকের মধ্যে কোরআন শরীফকে তুলে রেখে দিই, আজকে দেখা গেল ওই কোরআন শরীফের উপরে এন্দুরে ছানা পেড়ে দেয়, আজকে পায়খানা করে দেয় রে, সাবধান হয়ে যাও গো, সাবধান হয়ে যাও। ও বাবা জীবনেরাই আমার, সাবধান হয়ে যান, আজকে কাল কিয়ামতের প্রান্তরে হাশরের ময়দানে আল্লাহ পাক যখন বলবে, বান্দারে, ও বান্দিরে, তোমার ঘরে কোরআন শরীফ ছিল বান্দি, তোমার কোরআন শরীফের ওপরে এন্দুরের ছানা পেড়ে দিয়েছিল, কেন তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো নি? এ বান্দি তুমি কি জানো গো, জানো আজ যদি কোরআন শরীফ প্রতিদিন একবার তেলাওয়াত করো, তুমি যদি প্রতিদিন একবার নজর করে দেখে নাও, এটা হচ্ছে তোমার ইবাদতে গণ্য হয়ে যাবে। এ বান্দা শুনে লাও গো, শুনে লাও, আজ যদি কোন ব্যক্তি যদি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে, কর্ণকহরে যদি একবার আওয়াজ চলে আসে, তুমি শ্রবণ করে নাও, আমি আল্লাহ তোমাকে ইবাদতের নেকি দিয়ে দেব। ও বান্দা শুনে নাও গো, শুনে নাও, আজকে তুমি পড়তে জানো না, আজকে ফজরের নামাজ আদায় করে না, আর নাওয়ার পরে তুমি ওই পবিত্র কোরআন শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে একটু দেখে নাও, আমি আল্লাহ আজকে তোমার ইবাদতে গণ্য করে নিব। সুবহানাল্লাহ। বাপজিরাই আমার, ভাইরাই আমার, ও জননীরা রে, আজকে তোমরা মা ফাতেমার জাত গো, আজকে তোমরা জান্নাতের রানীর সঙ্গে থাকবে গো, যে জননী হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আপনার এমনই একজন আল্লাহর বান্দি রে বাবা, আজকে তিনি গরিবী হালাতটিকে ভালোবাসতেন। এ জননী আজকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামীর পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে তোমার কাছে যখন তোমার এই বান্দি যেটা চাইবে সেটাই তো তুমি দাও গো আল্লাহ, রব্বে কাইরাত রব্বুল আলামীর পরওয়ারদিগারে আলাম, আল্লাহ আজকে তোমার বান্দি গরিবি হালাতটিকে বেশি পছন্দ করে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ফাতেমা বলছেন, আল্লাহ আজকে তোমার কাছে যখন যেটা চাই গো আল্লাহ, তুমি তখন সেটাই দাও, কিন্তু তোমার বান্দি ফাতেমা আজকে গরিবী হালাতটিকে বেশি পছন্দ করে। রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আজকে ওই ফাতেমাকে গরিবী হালাতের মধ্যে দিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ পাক যেন পরীক্ষা করেছিলেন। জোরে বলে
এ বাবা জীবনের আমার ভাইরাই আমার গ, আল্লাহর বান্দি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে কয়েকদিন পূর্বে বাবা পবিত্র রমজান মাস বিদায় নিয়ে চলে গেল, ঠিক ওই রকমই রে বাবা, এটা ছিল পবিত্র রমজান মাসের ফরজ। আপনার দেখা গেল যে আজকে এ পবিত্র রমজান মাসের রোজা ফরজ ছিল, কিন্তু হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দুই সন্তান হযরত ইমামে হাসান ও হুসাইন আজকে রাতের অন্ধকারে নিশীত রাতে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আজকে আমাদের বাচ্চাদেরকে কানে লাগিয়ে দি মোবাইল, আজকে দেখা গেল ডিজে গান বাজিয়ে দি, এ বাচ্চা যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ বাবা ডিজে গান চলতে থাকবে। এ জনদিরা রে তোমরা সাবধান হয়ে যাও, আজকে তোমরা সাবধান হয়ে যাও, তোমরা মা ফাতেমার দিকে ফলো করো রে মা। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসান হোসাইনকে যখন ঘুম দিতেন রে বাবা, সেই সময় বলা হচ্ছে জননী জননী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন পবিত্র কোরআন শরীফ পড়তে থাকতে। সুবহানাল্লাহ, কোরআন শরীফ শোনাতেন, ডিজে গান বাজাতেন রে বাবা। আজকে আমরা সব ডিজে নিয়ে পাগল, আজকে জামাই থেকে শুরু করে আজকে ধরেন শেষ পর্যন্ত শুধু ডিজে চলছে। বাবা জীবনের আমার ভাইরাই আমার, আজকে আমাদের মধ্যে থেকে আদব উঠে গেছে জানেন, আদব যে সম্মান আছে নাই, বড়দেরকে কিভাবে সম্মান দিতে হয় আমরা জানি জানি না। কেন আজ থেকে 15 থেকে 20 বছর আগে ছিল, এখন কেন নেই? না থাকার কারণ হচ্ছে আল্লাহ বলছেন জিবরিলকে পৃথিবীর জমিনে আমি জবার পাঠাবো, তবার একটা করে জিনিস তুলে নিব। জোরে বলে, আজকে সম্মানটাকে তুলে নিয়েছে। আজকে দেখুন বড়দেরকে কিভাবে শ্রদ্ধা করতে হয় সেটা আমাদের মধ্যে নাই, একজন ছাত্র শিক্ষককে কি করে শ্রদ্ধা করে সেটা নাই, আজকে একজন ছেলে নিজের পিতা মাতাকে কি করে সম্মান দিতে হবে সেটা আছে নাই। বাবা জীবনেরা উঠিয়ে নিয়েছে, এটা কি? এটা হচ্ছে কিয়ামতের আলামত, এটা আমাদের দোষ নয়, এটা কিয়ামতের আলামত। শেষ সময় চলে এসেছে রে বাবা, সচেতন হতে হবে আমাদেরকে, আমাদেরকে রেডি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে কখন ডাকবে আল্লাহ, আর আমাদেরকে চলে যেতে হবে সুন্দর পৃথিবী ছেড়ে। তাই প্রত্যেকটা সময় মনে রাখতে হবে যে আমাদের আমল নামাতে নেকি সব সময়তে পরিপূর্ণ রাখব, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। বাপজিরাই আমার, ভাইরাই আমার, আমার মা ফাতেমা তো জারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে দেখা গেল দুই ছেলেকে কোরআন শরীফ তেলাবাত করায়, আর দুই বাচ্চা ছেলে শুনতে শুনতে যেন বাবা ঘুমিয়ে যায়। এইভাবে দিনের পর দিন রাতের পর রাত এইভাবে আপনার চলতে থাকে। আমার জননী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে সকাল বেলাতে উঠে দেখে দুই ছেলের যেন বুখার হয়ে গেছে, দুই ছেলেকে যেন জ্বর হয়ে গেছে। নিজের স্বামীকে বলে স্বামী গো একটু আসুন গো আসুন, একটু দুই ছেলের কপালে একটু হাত বলিয়ে দেন। দুই ছেলের কপালে যখন হাত লাগিয়ে দেয় আজকে দেখা গেল আসের কোদা আলী মুশকিল কোষা বলে ফাতেমা দুই ছেলের তো বুখার হয়ে গেছে, দুই ছেলের জ্বর হয়ে গেছে। এ ফাতেমা রে ফাতেমা আজকে আমরা তো বড় গরিব হয়ে গেছি, গরিবি হালাতটি বেশি পছন্দ করে নিয়েছি, ফাতেমা এখন আমরা কি করব? চলো নাবি মুস্তফার দরবারে যাব, নাবি মুস্তফার ঘরে যাব, নাবি মুস্তফার হুজরাখানায় যাব। ওই জায়গাতে যাওয়ার পরে নাবিকে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নাবি গো
আজকে আমার দুই ছেলের বুখার হয়ে গেছে, দুই ছেলের জ্বর হয়ে গেছে, আপনি একটু দোয়া করে দেন গো নবি, আমার দুই ছেলের বুখার যেন ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ফাতেমা বলছে যে না যাব না, তাহলে কি করবে? বলছে আমি আল্লাহকে ডাকবো, জোরে বলে সুবহানাল্লাহ, আমি আব্বার কাছে যাব, তবে তুই ছেলের জন্য যাব না, আমি আল্লাহর কাছে একটা মানত করে নিব। আমি মানত করে নিব। কিভাবে মানত করব রে বাবা? আজকে সেরকম আলে মুশকিল কোষা হায়দারে কারার কে বলে স্বামী গো, আজকে আমি নিয়াত করেছি গো যে আমরা দুইজন মিলে ছয়টা রোজা করব। আমরা স্বামী স্ত্রী মিলে ছটা রোজা করব। বিবি ছটা রোজা করবে? বাড়িতে খাবার আছে? বাড়িতে খাবার নাই। বিবি রে আগামী কাল থেকে তুমি রোজা করতে চাও, তাহলে তুমি খাবার কোথায় পাবে বলো? আমার ফাতেমা বলে স্বামী গো আজকে আল্লাহর প্রতি ভরসা রেখে দিল। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ভরসা রাখলাম, স্বামী সকাল বেলাতে উঠবে, আর উঠার পরে গ্রামে কোন একটা বাড়িতে যাবে, আর যাওয়ার পরে পশম নিয়ে আসবে, সেই পশমের সুতা কাটতে থাকবো আমি সারাটা দিন, ওই সুতা কাটবো, বৈকাল বেলাতে ওই সুতাটা বিক্রি করবে না, আর বিক্রি করার পরে যেই ময়দাটা পাবো ওই ময়দাটাকে নিয়ে আসবেন আপনি, নিয়ে আসার পরে আমরা কয়েকটা রুটি করব, ওই রুটি দিয়ে ইফতার করব এবং সেহরির খাবার খাবো। আমরা সেহরির খাবার খাবো, সকাল বেলাতে সেহরির খাবার খাবে। আমার ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা উনি শেরকদ আলীকে বলে স্বামী গো আজকে তো সেহরির খাবার কিছুই নাই গো, স্বামী আসুন গো দুই স্বামী স্ত্রী মিলে একটু পানি খেয়ে নি এবং সেহরির খাবারটা আমরা খেয়ে নি। আমার শেরকদ আলী মুশকিল কোষা হায়দারে কারার পানি খেয়ে নিলেন, নেওয়ার পরে দুইজন স্বামী স্ত্রী মিলে শেরি খেয়ে নিলেন, শেরির বদলে পরিবর্তে কোন খাবারের পরিবর্তে পানি খেয়ে রোজা ধরে নিলেন স্বামী স্ত্রী। সকাল হল, নিজের স্বামী পশম নিয়ে চলে আসলেন, সুতা সারাদিন কাটবে রে বাবা হাজরাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সারাটা দিন সুতা কাটার পরে নিজের স্বামীকে বলবে স্বামী গো এই সুতাগুলো তুমি নিয়ে যাও গো, নিয়ে যাওয়ার পর যে টাকাটা হবে গো ওই টাকাটা দিয়ে তুমি ময়দা কিনে নিয়ে আসবে, ময়দা কিনে নিয়ে আসার পরে ওই ময়দাতে আমি রুটি তৈরি করব, রুটি তৈরি করব বাবা জীবনেরাই আমার ভাইরাই আমার আলি সেই মোতাবেক ময়দা কিনে নিয়ে আসবে। ফাতেমাকে বলবে ফাতেমা রে ও ফাতেমা নাও গো নাও তুমি ময়দাগুলো নিয়ে নাও, বাবা জীবনেরাই আমার ভাইরাই আমার গো ওই আমার মায়েরা, আমার ফাতেমা কি করে সংসার করেছে রে মা, আজকে যদি বোনেরাই আমার মায়েরাই আমার স্বামীর কাছ থেকে যদি কোনো মুহূর্তে যদি অভাব হয়ে যায় রে বাবা, ওই মেয়েটা তার সাত গোষ্ঠীকে তুইলে বাবা কথা শুরু করে দেয়। কখনো স্বামীকে কষ্ট দিস না রে মা, আজকে স্বামীর পদ তলে তোদের জান্নাত রে মা। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? আপনার দেখা গেল পাঁচটা রুটি তৈরি হলো গো, যেই ময়দাটা নিয়েছিলেন পাঁচটা রুটি তৈরি করলেন, একটা খাবেন শেরকদা আলী, একটা খাবে ফাতেমা, হাসান হোসাইন দুটো, আর ফাতেমার বাড়িতে একজন বাবা কাজ করা ব্যক্তি ছিল রে বাবা,
ওই পাঁচজন পাঁচটা রুটি নিয়ে বাবা ইফতারের সম্মুখে নিয়ে বাবা আমরা যেভাবে ইফতার সামনে নিয়ে থাকি ওইভাবে যেন পাঁচজন ব্যক্তি ইফতার নিয়ে বসে গেল। ঠিক যেমন আমাদের দিকে যেমন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলে যে আজকে ইফতারের সময় হয়ে গেছে ইফতার করে নেন আপনারা, ঠিক ওই রকমই আমার শেরে খোদা আলে মুশকিল কোষা আমার ফাতেমাকে বলে ফাতেমা ইফতারের সময় হয়ে গেছে ইফতার করে নিতে কবে গো। আমার ফাতেমা এক লোকমার বাবা রুটি ভেঙে মুখে দিতে যাবে এমন সময় যেন গেটের কাছে গিয়ে যেন কটকট কটকট করে আওয়াজ দেয়া আমার আলে বলে কে গো বাইরে কে আছো গো একবার তুমি বলো কে আছো তুমি গো। বাইরে থেকে আওয়াজ চলে আসলো আমি দুনিয়ার ফকির গো দুনিয়ার সাওয়েল গো কয়েকদিন থেকে আমি খেতে পাই নাই এই বাড়িটা আহলে বায়াতের বাড়ি গো আমার বড় বিশ্বাস গো এই বাড়ি থেকে কেউ কোনো দিন ফিরে যাবে না আজকে তাই এই বাড়িতে আমি নিজের খাবারটা চাইছি গো আমাকে ভিক্ষার নেয় কিছু খেতে দেওয়া গো। আমার আলী কি করলেন ওই ফকিরের কথা শুনে ফাতেমাকে এসে বলল ফাতেমা আজকে বাইরে ফকির দাঁড়িয়ে আছে তিনটে ফকির গো ফাতেমা এই তিনটা ফকির যদি আজকে আমার বাড়ি থেকে যদি খালি হাতে চলে যায় কাল কিয়ামতের প্রান্তরে আসরের ময়দানে আল্লাহ যদি বলে এই আলী গো আজকে তোমার বাড়িতে তিনটা ফকির মিসকিন গিয়েছিল তুমি কেন তাদেরকে ফিরিয়ে দিয়েছিলে তুমি তাদেরকে কেন কিছু দাও নাই গো বলে দেওয়া আল্লাহর কাছে জবাব দিতে পারবো না ফাতেমা গো আজকে আমরা পাড়ি গিয়ে শহরি গিয়েছিলাম গো ফাতেমা আজকে আমার রুটিটা তিনটা ফকিরকে দিয়ে দিচ্ছে আমার ফাতেমা বলে স্বামী গো আপনার রুটিটা কেন দিবেন আমার রুটিটা আপনি নিয়ে নেন আমার হাসান বলে মা জননী রে আজকে আমার রুটিটা তুমি নিয়ে নাও হোসাইন বলে আব্বা গো আজকে আমার রুটিটা নিয়ে নাও বাড়ির কাজের লোকটা ও বলে হুজুর গো আজকে আপনারা সবাই যখন রুটি গুলো ফকিরকে যখন দান করে দেন গো আমাকে যেতে হবে কিয়ামতের ময়দানে হাজির হতে হবে পাকের বালক বলো ও কর্মচারী বালক বলো আজকে ফাতেমার বাড়ি থেকে আজকে সবাই দিল তুমি কেন রুটি দিনে না আজকে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না তাই ও স্বর্গ আপনি আমার রুটিটা নিয়ে গিয়ে ফকিরকে দিয়ে দেন আমার শেরে খোদা আলী পাঁচটা রুটি নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পরে ওই ফকির গুলোকে দিয়ে দিলেন ফকির কিছুটা পথ আগিয়ে গিয়ে বাবা আজকে দেখা গেল পেট পরে পাঁচটা রুটি কে নিলেন আল্লাহর কাছে বললেন আল্লাহ গো আল্লাহ যাদের কাছে এইভাবে পেট পরে আমরা রুটি কে নিলাম আল্লাহ আজকে এই জগতে তুমি তাদেরকে ভালো রাখিও আর ওই জগতে তুমি তাদেরকে শান্তির জায়গা দিও জোরে বলে সুবহানাল্লাহ ফকির গিয়ে ফকির গিয়ে বাবা এইভাবে দোয়া করলো তারপরে দিন আবারও সুতা কাটে ঠিক ওইভাবে আমার আলী শের খোদা আলী বিক্রি করে ময়দানিয়ে চলে আসলো পাঁচটা রুটি তৈরি করলো ঠিক যেমন রে বাবা ইফতার করতে যাবে বাইরে থেকে যেন খটখট খটখট করে আওয়াজ দেয় আমার আলী যেন বাইরে বেরিয়ে গেলেন গেটের বাইরে যখন চলে গেলেন কি হলো গো কি বল
বলছো বলো গো তোমার বাড়ি কোথায় বলো গো। একজন ব্যক্তি, যেই ব্যক্তির বাবারা ওই আমার মা বোনেরা আজকে শরীরে যেন রক্ত মাখা হয়ে আছে গো, আমার আলীকে বলে আলে গো আজকে তোমার বাড়িতে এসেছি কোনো কি খাবার পাওয়া যাবে না। আমার আলে বলে কে তুমি গো, কোথা থেকে আসছো একটু বলো গো। আমার আলীকে বলে আজকে আমি যুদ্ধর ময়দান থেকে আসছি, যুদ্ধর ময়দানে আমার বিবি শহীদ হয়ে গেছে গো, আমার সন্তান শহীদ হয়েছে গো, আজকে কয়েকদিন থেকে যুদ্ধর ময়দানে ছিলাম, আজকে খাবার দেনেওয়ালা আমাকে কেউ নাই, আপনি আহলে বায়াতের মানুষ গো, আজকে আপনার বাড়িতে আমি ফিরে যাব না, তাই আপনি আমাকে কিছু খাবার দেন। আমার আলে কি করলে, চোখের পানি মুছতে মুছতে ফাতেমার কাছে চলে আসলেন, ফাতেমাকে বললেন ফাতেমা গো গতকালকের মতন আজ গো তোমরা কি রুটি দিবা গো। আমার ফাতেমা কি করলেন, রুটি দিয়ে দিলেন। আমার হোসাইন হাসান বাবা পাঁচজনে পাঁচটা রুটি তুলে দিয়ে দিলেন, ওই যোদ্ধাকে গিয়ে দিয়ে দিলেন রুটি গুলো, যোদ্ধা বাবা খেলেন আল্লাহর কাছে দোয়া করলেন। তারপরে দিন তৃতীয় দিন রে বাবা ঠিক এইরকমই ইফতার নিয়ে বসেছে, আপনার এক লোকমা মুখে দিতে যাবে, দুটো এতিম বাচ্চা যার দুনিয়াতে বানাই রে বাবা, আজকে যার দুনিয়াতে বাবা নাই, আজকে দুনিয়া তাদের অন্ধকার গো, এতিম বাচ্চা আজকে যার মা জীবনে কখন আর মা বলতে পারবে না, আজকে আব্বা বলে আব্বা বলে আব্বা আব্বা করবে, আব্বা তাদের ডাকে সাড়া দিবে না, ঈদগাহর ময়দানে সন্তানদের হাত ধরে বেটারা হাত কান ধরে ঈদগাহ ময়দানে নিয়ে যায় কত পিতা, আজকে কত বড় ভাই নিয়ে যায় গো, আজকে যারা ইয়েতিম গো দুনিয়াতে, আজকে যারা যাদের মা নাই বাবা নাই, আজকে দেখা গেল তাদের কেউ নাই রে বাবা, সাহারা কার কাছে নিবে, দুই এতিম বাবা চোখের পানে গায়ে দুলো বালি দিয়ে, আজকে আবার ফাতেমার বাড়ির গেটের কাছে এসে আস্তে আস্তে কথা বলে, আমার আলে বলে কে জানো ছোট্ট বাচ্চা ছেলে আজকে বাইরে থেকে কে ডাকে গো। আমার আলে কি করলেন, উঠে চলে গেলেন, আলে গিয়ে দেখছে তো ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, ছোট্টা ছোট্টা দুটো বাচ্চা। আবার আলে গিয়ে কি করলেন, দুই বাচ্চাকে বুকে জড়িয়ে ধরলেন গো বাবারা, ওই আমার মা বোনেরা রে, দুই বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে চোখের পানি মুছিয়ে দিলেন। আমার আলে বললেন ও বাবারা ও বাচ্চা তোমরা বলো গো আজকে তোমরা কোথা থেকে আসছো গো, তোমাদের শরীরে কেন দোলো বালে গো, আজকে তোমাদের দুনিয়াতে কি মা নাই বাবা নাই, আজকে তোমাদের দুনিয়াতে কি কেউ নাই গো, আজকে তোমাদেরকে কি কেউ খাবার দিতে পারে না গো, আজকে তোমরা দাঁড়ে দাঁড়ে কেন করো গো, দুই বাচ্চা ছেলে আপনার অজর নয়নে কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে বলে চাচা গো আজকে পৃথিবীর জমিনে আজকে মা নাই বাবা নাই, আজকে আমাদেরকে কেউ খাবার দেয় না। আমার আলে কি করলেন, দুই ছেলেকে বাড়ির ভিতরে নিয়ে আসলেন, দোলো বালে ভালো করে জেড়ে দিলেন, জেড়ে দেওয়ার পরে বলে বেটারা ও বেটা আজকে তোমরা দুই ভাই এই রুটি গুলো নিয়ে নাও, রুটি গুলো নিয়ে নাও, নিয়ে নেওয়ার পরে যখন তোমাদের প্রয়োজন হবে তোমরা বাড়িতে গিয়ে খেয়ে নিবে, যখন তোমাদের খিদা লাগবে তখন তোমরা খেয়ে নিয়ে গো। ও বাপজিরাই আমার রে, ওই আমার মা বোনেরা, আমার ফাতেমা কি করলেন, দুই ছেলের চোখের পানি মুছিয়ে দিয়ে দুই ছেলেকে বিদায় দিয়ে দিলেন বাচ্চা গুলো, এতিম ছেলে দুই ছেলে হাত তুলে দোয়া করতে শুরু করলেন,
আল্লাহ গো আজকে দুনিয়ার জামিরে আজকে জগতে তাদেরকে ভালো রাখিও, আখিরাতে ভালো রাখিও। এ বাবা জীবনে রায় আমার, ভাইরা আমার রে, আজকে ইফতারের সময় যদি আজকে ফকির এসে যায়, আজকে দেখা গেল কত ভাই কত মা কত বোন বলে যে আজকে সারা দিন না খেয়ে বসে আছি, আজকে তোমরা কি রোজা করো না, যে রোজা ইফতারের সময়তে তোমরা ভিক্ষা করে বেড়াও। একবারও জিজ্ঞাসা করি না রে বোন, ও বাবা জীবনে রায় আমার রে, একবারও জিজ্ঞাসা করলাম না তুমি রোজা আছো কি তুমি রোজা নাও। এমন ভাবে তাদেরকে আমরা তাচ্ছিল্য মনে করি, তারা ফাকির হয়ে কষ্ট চোখে পানি নিয়ে বাবা চলে যায়। এ বাবা জীবনে রায় আমার, ভাইরা আমার রে, ও আব্বা জান আমার রে, কখনো কোনো ফকিরকে বাবা তাড়িয়ে দিস না রে বাবা। ও মায়েরা ও আমার বোনেরা, কারণ আল্লাহ পাক কখন কিভাবে আপনার বাড়িতে আল্লাহ পাক পাঠিয়ে দিবেন ফকির রূপে। বাবাজি আজকে তিন দিন ধরে আমার পাতে মা নাকে আছে গো, আমার আলী নাকে আছে, হাসান হোসাইনা, টোটাল পাঁচজন নাকে আছে, তাদের চোখ গুলো ঢুকে গেছে। আমার এইদিকে দয়ার নাবে মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবারা আজকে যদি কাউরের কাছে মেয়ের বাড়ি থাকে, আজকে দেখা গেল বাপ বাড়িতে তার কেউ খাবার দেওয়ার মতন কেউ নাই, বাপের মন চাই কাছে মেয়ের বাড়ি যাই, মেয়ের কাছে দুটো কিছু খেয়ে আছে। আমার দয়ার নাবি মোস্তফা কালি কামলিওয়ালা আকা, উনিও মনে মনে বলে আল্লাহ গো আজকে আমি কয়েকদিন খাই না, আমি একটু ফাতেমার বাড়ি যাব, আমি ফাতেমাকে বলবো ফাতেমা, ও বিটি ফাতেমা রে একটু আমাকে কোনো খাবার দে না রে মা, আজকে কয়েকদিন খাই নাই রে মা। আমার দয়ার নাভি গুটি গুটি পায়ে বাবা আমার ফাতেমার বাড়ির দিকে চলে আসবে না, আমার ফাতেমার গেটের কাছে এসে ফাতেমা বলে চিৎকার করবে, আমার হোসাইন যেন বলবে জননী ও মা গো আজকে আমাদের গেটের সামনে দয়ার নাভি মোস্তফা। আমার নানা চলে যাচ্ছে গো, আজকে আমি নাভি মোস্তফার কাছে গিয়ে কিছু খাবার চাইব, আমি নানাকে বলবো নানা গো আমাকে বড় কিদা লেগেছে। এইভাবে আমার হাসান হোসাইন নিজের মাকে বাবা বলে, ও বাবাজি আজকে ফাতেমা হাসান হোসাইনকে বলে, হোসাইন রে ও বেটা হাসান রে তোর নানার কাছে কিছু চাস না, আমার নানা আজকে আমার নানার কাছে চাইব না তো কার কাছে কিছু চাইব। আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে জননী মা ফাতেমাকে বলে, মা গো আজকে তোমরাও খেতে দিবে না, আজকে আমরা নানার কাছেও খেতে পাবো না, আজকে যে আমাদের চোখ গুলো বসে গেছে গো জননী, আজকে আমাদের পাশে কাজ করে না রে জননী। আমার নাভি মোস্তফার কন্যকাহারে আওয়াজ চলে গেল, আমার নাভির চোখ দিয়ে যেন পানি ঝরতে লাগলো। আল্লাহ গো আজকে ফাতেমার বাড়ি এসেছিলাম যে কিছু খাবো গো, কিন্তু ফাতেমার বাড়িতে তিন দিন ধরে খাবার হয় না, তিন দিন ধরে খাবার হয় নাই, আজকে ফাতেমা নিজের আব্বাকে দেখে যেন বাবারে পুপড়ে পুপড়ে কান্না করতে লেগেছে। আমার নাভি মোস্তফা ফাতেমাকে বলে, ফাতেমা বিটি রে ও ফাতেমা আজকে তুমি কেন এইভাবে কান্না করো গো, তোমার কি হয়েছে গো? আমার ফাতেমা বলে, আব্বা গো আজকে যদি আমার মাওয়া আজকে যদি মা কাঁদে জাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি থাকতো আজকে আপনার খাবারের কোনো অসুবিধা হতো না। আমার নাভি মোস্তফাকে হাসান হোসাইন দেখে নিলেন, যেমনি দেখে নেওয়া আমার হাসান হোসাইন ছুটতে ছুটতে চলে গেলেন। তোয়ার নাভি মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বুকে গিয়ে যেন ঢুকে গেলেন,
আল্লাহর নামে দুই ছেলেকে জড়িয়ে ধরলে না। ও হাসান হোসাইন রে, আজকে তোমরা কি চাইছো, কান্না করছো কেন? হোসাইন ছোট্ট ছেলে বলে ফেলল, না না গো, আজকে আব্বা আমাদেরকে তিন দিন কেটে দেয় নাই গো। আসার বলতে লাগলো, না না গো, আমাদেরকে কয়েকদিন কেটে দেয় নাই গো, আপনি আমাদেরকে কোনো কিছু খাবার দেন গো। আমার নাবি মুস্তফা আমার কি করলেন, দুই ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। হোসাইন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আজকে যখন আমি ছোট ছিলাম গো নবী, যখন আমাকে খিদা লাগতো গো নবী, আপনার পবিত্র জিহ্বা মুবারকটি আমার মুখে আপনি লাগিয়ে দিতেন, আমি ওই জিহ্বা মুবারকটি চুষতে শুরু করতাম, আর আমার পিপাসা তৃষ্ণা যেন দূর হয়ে যেত। পিপাসা দূর হয়ে যেত গো নবী, একটু আপনার জিহ্বাটা দেন, একটু চুষতে শুরু করে। আল্লাহ নবী কি করলেন, বাবা দুই ছেলেকে বুকে নিয়ে আছেন, আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন, আর আমি আল্লাহ সহ্য করতে পারি না, আজকে যা যা, আজকে ওই ফাতেমার বাড়ি চলে যাও, ফাতেমার বাড়ি চলে যাও, ওই জায়গাতে আপনার নবী মুস্তফায় আছেন, ওই নবী মুস্তফার সঙ্গে তুমি দেখা করে নাও। জিবরিল আমিন চলে আসলেন, আসার পরে নবী মুস্তফাকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী আপনার দুই নাতি আপনার কাছে কি চাইছে? আল্লাহর নবী বললেন, ও জিবরিল রে, আজকে আমার নাতিরা কয়েকদিন থেকে খায় নাই গো। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন কি করলেন, আজকে দেখা গেল নবী মুস্তফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আজকে আমি আপনাকে খাবার দেব। নবী মুস্তফা বললেন, কেন তুমি খাবার দিবে? বলছে, আল্লাহর কাছে আল্লাহর দরবারে ফাতেমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, আল্লাহর দরবারে আপনার মেয়ে ফাতেমা উত্তীর্ণ হয়ে গেছে, পাশ করে গেছে। নবী মুস্তফা বললেন, কি করে? তো বলছেন, তিনটা ফাকির এসেছিল, একটা যোদ্ধা এসেছিল, আর দুটো এতিম এতিম বাচ্চা এসেছিল, তাদেরকে ইফতারের খাবার দিয়েছিল, আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবার সনি কানম পাকে নামে মুহাম্মাদ হরদম জবার সনি কানম সফিআনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। একজন ভাই 100 টাকা দিয়ে গেছে, পশ্চিম পাড়ার বেনামি 500 টাকা, মুমতাজ 500 টাকা দিয়েছে, বেনামি 500 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন তার দানকে কবুল করেন। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। 300 টাকা বেনামি আর 50 টাকা, যাই হোক আল্লাহ পাক যেন তাদের দানকে কবুল করেন। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। চেহারা নুরেতে ভরা আদর্শ উড়ানের পারা, গজল টানা হচ্ছে না, কত বলবো রে ভাই, চলবে কত গাড়ি,
আচ্ছা একবার জোরে সুবহানাল্লাহ বলেন তো, আর একটু জোরে সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক যেন গজলটা বলা করায়। জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, পাথর কদম চমে, বৃক্ষ দেখিলে জমে, পাথর কদম চমে, বৃক্ষ দেখিলে জমে, আর যাকে যাকে সালাম দেয়, জান্নাতের ফারিস্তারা চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, আরে জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারায়। আল্লাহ, আর আপনাদের কাছে আদায় নেব না, কেউ ডিস্টার্ব করিয়েন না। এবার মা ফাতেমাদের জীবনী, আল্লাহ নবী নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে তিনি বাবা রোজা করেছিলেন, আজকে পৃথিবীর জমিনে আজকে নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি কি করলেন, ফারিস্তা জিবরিল আমিনের কাছ থেকে দেখা গেল, ফারিস্তা তাকে পকেটে হাত ভরলেন আর আঙ্গুর এবং খেজুরের ফল দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা জীবনেরাই আমার, ভাইরাই আমার, এ জননী জননী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে জান্নাতের রানী রে মা, যে ফাতেমা আজকে পৃথিবীর জমিনে এতই পর্দা নিয়েছিলেন রে বাবা, এত পর্দা করেছিলেন, মিস্ত্রির টাকা দিবে, তোমার দিদির নাম কি মালেকা, মালেকা বাবু বোধ নাকি গো, আচ্ছা যাই হোক, মালেকা বাবু দুইটা মিস্ত্রির টাকা দিয়ে দিবে, মানে ধরে নেন 1000 টাকা, নারায় থাকবে নারায় রে সালাত, বেনামি 2000, বেনামি 2000, আল্লাহ পাক যেন বেনামির যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ঝরঝর করে দিয়ে দেন না গো, একটু ওয়াজটা করে এলি, কি ধরনের আপনারা লোক গো, ওয়াজ করতেও দিচ্ছেন না, টাকা চাচ্ছি টাকাও দিচ্ছেন না, এদিন বুলবুল ভাই আসছে, কিছু দিবেন নাকি ভাই, দিবেন না, ওদিকে যাবেন তো, যান দিয়ে দিয়েছেন, দৌড়ে আসেন তো, দৌড়ে আসেন তো, দৌড়ে আসেন তো, একটু বিরক্ত হয়ে যাবে, তাহলে জিনারা টাকা দিবেন, দেখেন মুক্তাকুল ভাইকে দিবেন, লাস্টে বলে দেবো আমি, একটু আলোচনা করে রে বাবা, আমার সময়টাও কাছে চলে এসেছে, হুজুর চলে এসেছিল, ছেড়ে দিতে হবে। আশরাউল লিয়াকতনগর 500 টাকা, আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করেন, সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। এ বাবা জীবনে রে আমার, ভাই রে আমার,
আজ পৃথিবীর জবিরে আজকে জননী 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 মা ফাতেমা আজকে যে জান্নাতে রানী হবে রে আজকে ওই জনন পৃথিবীর জমিনে আমার মা বন্ধুদেরকে পর্দা কি করে করতে শিখিয়ে দিয়েছিলেন আল্লাহর নবীর বিটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে তিনার স্বামীকে ডাকলেন ডাকার পরে বললেন স্বামী গো ওই আমার প্রাণের স্বামী গো আজকে আপনার সঙ্গে কয়েকটি আমি কথা বলতে চাই গো স্বামী আমার আলী বললেন বিবি রে ও বিবি তুমি কি বলবে বলো গো বলছে স্বামী গো আমার আব্বা জান একটা ডেট দিয়ে দিয়েছে ওই ডেটের মধ্যে আমি দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে দুনিয়া থেকে চলে যেতে হবে স্বামী আমার নবী মুস্তফা বলছেন যখন বলেছেন তখন ফাতেমা চলে যেতে হবে আমার আলী বললেন ফাতেমা আজকে তুমি যেমন দেখতে যেমন সুন্দর তোমার কাজ তার চাইতে বেশি সুন্দর গো আজকে তোমার প্রত্যেকটা কাজ আমার দিলে গেতে যায় গো ফাতেমারে আজকে তুমি আমাকে কি কথা শোনালিলে ফাতেমা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন স্বামী গো আমার আব্বা জান আমাকে বলেছে গো স্বামী যে এক দুই তিন পবিত্র রমজান মাসের তৃতীয় রোজাতে আমি চলে যাব দুনিয়া থেকে চলে যাব আমার আলী কাঁদতে লাগলেন ফাতেমা আর তুমি এই কথা বলিও না রে ফাতেমা আমার ফাতেমা বললেন স্বামী গো আজকে আপনাকে আমি তিনটা কথা বলতে চাই গো স্বামী আমার আলী বললেন কি কথা ফাতেমা আমার ফাতেমা বললেন স্বামী গো আজকে যখন আমি ইন্তিকাল করব তো ইন্তিকালের সময় জানো আমাকে যখন দাফন করা হবে গো স্বামী সেই সময়টা যেন দিনে না হয় গো স্বামী আমার যেন রাতুরে আমাকে দাফন করা হয় বাবা আজীবনী রে আমার ও ভাই রে আমার রে আমার নবী মুস্তফার জামাই যেন সেটা মেনে নিলে না বাপজি রায় আমার ভাই রায় আমার আল্লাহর নবীর জামাই শেরে খোদাই আলী মুশকিল কোশা হায়দারে কারার বলছে ফাতেমা প্রথম নাম্বার হয়ে গেল রে ফাতেমা দ্বিতীয় নাম্বার কি একবার বলে দাও গো ফাতেমা আমার ফাতেমা বলে স্বামী গো আজকে দুই বাচ্চা ছেলে হাসানো হোসাইন আজকে রেখে যাব আর রেখে যাওয়ার পরে তাদেরকে তুমি কখনো দুর্বাসিও না আমার আলী বলল ঠিক আছে ফাতেমা আর তৃতীয় নাম্বারটি কি বলে দাও গো ফাতেমা আমার ফাতেমা বলল স্বামী গো আমি যখন ইন্তিকাল করব ও স্বামী আমি যখন ইন্তিকাল করব তখন আমাকে যখন দাফন করা হয়ে যাবে ওই সময় আপনি প্রতি মাসে যদি না পারেন প্রতিদিনে যদি না পারেন গো স্বামী মাসে একবার করে আমাকে দেখতে যাবেন জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবা জীবনের আয় আমার ভাইরে আমার রে
আল্লাহর নবীর জামাই শের খোদালি মুশকিল কোষা খাইদারে কারার উনি ফাতেমাকে বললেন ঠিক আছে গো ফাতেমা ফাতেমা যেন বাবা সমস্ত কিছু নিজের স্বামীকে বুঝিয়ে দিলেন বুঝিয়ে দেওয়ার পরে ঠিক রে বাবা ঈদের নামাজ পড়ার জন্য প্রত্যেকটা মা নিজের শরীরের পোশাক গুলো কেচে কুচে আজকে দেখা গেল পরিষ্কার করে রেখে দেয় আমার ফাতেমা যেন আসান হোসাইনের পোশাক গুলো যেন আপনার পরিষ্কার করে আমার হাসান হোসাইনকে ডাকলেন ডাকার পরে বললেন হাসান রে আজকে ঈদের দিনে এই জায়গাতে তোমাদের পোশাক থাকবে রে বেটা এই পোশাক গুলো তোমরা পরে ঈদগাহ ময়দানে চলে যাবে আমার হাসান বলে মা গো আজকে আপনি কোথায় যাবেন গো ঈদের দিনে আমার ফাতেমা বলে বেটা হাসান রে ঈদের দিনে আমি কখন কোথায় থাকবো আমি জানি না তবে বেটা রে এই জায়গাতে রেখে দিলাম রে বেটা তোমার আব্বাকে বলবে তোমার আব্বা এই পোশাক গুলো আবের করে দিবে বাবারা ওই আমার মা বোনেরা আল্লাহর নবীর বেটি হযরত মা ফাতেমা প্রথম রোজা হয়ে গেল দ্বিতীয় রোজায় চলে আসলো তৃতীয় রোজার দিনে রে বাবা তিনার একটা নানি বাড়িতে ছিল ওই নানিকে ডাকলে ডাকার পরে বললেন নানি গো আজকে আপনাকে আমি একটা কথা বলবো গো নানি নানি বললেন কি হলো ও ফাতেমা তোমার কি হয়েছে বলো গো ফাতেমা বললেন কি হয়েছে বলো গো বলে নানি গো আজকে বলতে আমার আজকে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ডেট এই পৃথিবী আমাকে ছেড়ে চলে যেতে হবে তাই নানি আপনাকে দুটো কথা বলবো নানি বললেন কি কথা বলো তুমি বলো গো বলো কি কথা বলবে আমার ফাতেমা কানতে লাগলে না চোখ দিয়ে যেন অশ্রু ঝরতে লাগলো আমার ফাতেমা নানির হাত কান ধরে নিলে না নানির হাতটা ধরে নেওয়ার পরে বলে নানি গো আজকে আমার কলেজার টুকরো নয়নের পাড়া হাসান হোসাইন মাগরিবের নামাজ পড়তে যাবে আর আমি এই ঘরের ভিতরে ঢুকে যাব এই ঘরের ভিতরে আমি কপাটটা লাগিয়ে দেব কপার যখন অটোমেটিক খুলে যাবে নানি গো জেনে নিবেন আর আমি দুনিয়াতে না আমি আর দুনিয়াতে থাকবো না হযরত মা ফাতেমা কি করলেন ঠিক মাগরিবের নামাজের জন্য বাবা যাই নামাজটা নিয়ে নিলেন গো যাই নামাজটা নিয়ে নেওয়ার পরে আজকে মাগরিবের নামাজ আদায় করবে না নফল নামাজ আদায় করে বাবা যাই নামাজাই বসে যাবে না যাই নামাজাই বসে গিয়ে আল্লাহকে বলবে রব্বুল আলামিন পারওয়ারদিগারে আলাম আল্লাহ গো পৃথিবীর জমিনে আল্লাহ আজকে যে নবী মুস্তফার কথা একবার পবিত্র জবান থেকে বেরিয়ে যায় ওই কথাটা হাদিস হয়ে যায় ওই কথাটা কোরআন হয়ে যায় মাবুদ নাবি যখন বলেছে এই তারিখে চলে যাব আমাকে যেতে হবে গো ঠিক বাবা হাতের দোয়া আছে ঘরের বাইরে থেকে জানো বাবা আওয়াজ চলে আসলো কারণ ফাতেমা হচ্ছে জান্নাতের রানী রে যারা জান্নাতের রানীর ঘরে বিনা পারমিশনে মৌতের ফরিস্তা যেতে পারে না
ভিতর থেকে ফাতেমা বলে বাইরে কে আছো গো, বলে আমি মওতের ফারিস্তা ইজরায়েল আছে গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম সবার সেনি কানম। নারায় তাকবীর, আল্লাহু আকবার, নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, মাওলানা ইব্রাহিম কালিমি সাহেব, মাওলানা ইব্রাহিম কালিমি সাহেব, নারায় তাকবীর, নারায় রিসালাত। বাপজি রে আমার, ভাই রে আমার, হযরত চলে এসেছে, তবে বলবো হ্যালো আর দুটো মিনিট, তারপরে ইনশাআল্লাহ হযরতকে দিয়ে দিব। হযরত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আন জাইনা মাঝে বসে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো, আজকে মাবুদ মওতের ফরিস্তা চলে এসেছে আল্লাহ, আজকে জগতের মওতের ফরিস্তা ইজরাইল আলাইহিস সালাম জান কবজ করে গো মাবুদ, কিন্তু আজকে আমার জানটা তুমি কবুল করবে কিনা। আল্লাহ বলবেন, এ বান্দি ফাতেমা, আজকে তোমার জান কবজ আমি কি করে করব, আমি করব না, মওতের ফরিস্তা গিয়েছে তো। বলছেন না আল্লাহ, আমার জান আপনাকে কবজ করতে হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দোয়া কবুল করে নেবেন। দোয়া কবুল করে নেওয়ার পরে বলছে কিতাবের মধ্যে এটা এসেছে রে বাবা, যে আল্লাহর কুদরতে হাতে মওতের ফরিস্তা দাঁড়িয়ে থাকবে আর আল্লাহ ডাক দিবে, ফাতেমার রূহকে অটোমেটিক বাবা বেরিয়ে চলে যাবে, আমার ফাতেমার নিদর দেহ আজকে দেখা যাবে জমিনে ঘরে পড়ে রবে, আর গেটটা খুলে যাবে, নানি চলে আসবে, নানি এসে দেখবে তো মা ফাতেমার সুন্দর চেহারা আজকে দেখা গেল জমিনে পড়ে থাকবে রে বাবা। যাই হোক বাপজিরাই আমার, ভাইরাই আমার, প্রত্যেককে বলবো বাবা এই রকম দিন কিন্তু আমাদেরও আসবে, তাই মরণকে দেখে ভয় করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, মাবুদ গো আল্লাহ আজকে পৃথিবীর জমিনে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ আমরা গুনাগার খাকসার, তোমাকে ডাকতে জানি না গো মাবুদ, আল্লাহ যতটুকু পারি তোমাকে ডাকি, তবে আল্লাহ তোমার কাছে এটাই ফরিয়াদ করব গো মাবুদ, যখন মওতের ফরিস্তা ইজরাইল আলাইহিস সালাম যখন আমার কাছে আসবে, আমরা যেন প্রত্যেকেই যেন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের পবিত্র কালেমায়ে তাইয়্যাব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে যেন আমরা প্রত্যেকে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, সেই তৌফিক যেন দান করেন, সকলে বলেন আমিন। জয় হোক বাপজিরা, 500 টাকা বেনামি দিয়ে গেছে, আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করেন, সকলে বলেন আমিন।